Assalamu Alaikum viewers, welcome back to my channel Vidigals Beauty. আপনার ত্বকে যদি ডার্ক স্পট থাকে, কালো দাগ বা পিগমেন্টেশনের প্রবলেম থাকে, ব্রণের দাগ থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আলু দিয়ে অসম্ভব কার্যকরী একটি ডে ফেস প্যাক এবং নাইট ফেস প্যাক। দুইটা ফেস প্যাকই আপনাদের ত্বকের জন্য জাদুর মতো কার্যকরী হবে। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এটা কখন ব্যবহার করতে হবে, কতটুকু ব্যবহার করতে হবে আমি ভিডিওর মাঝখানে সেটা বলে দিব। তাহলে চলুন শুরু করে দেই আজকের ভিডিও। আমি এখানে যেই ফেস প্যাকটা তৈরি করব, এটা তৈরি করব ডে ফেস প্যাক, অর্থাৎ এটা আপনারা দিনের বেলায় ব্যবহার করবেন। এটা আপনার মুখের গভীর থেকে গভীর কালো দাগ দূর করবে, মুখের অবাঞ্ছিত লোম যদি থেকে থাকে সেগুলোও দূর করতে সাহায্য করবে। আপনার ত্বক যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সেই ড্যামেজ ত্বক রিপেয়ার করবে, ত্বকের বলিরেখা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর করবে এই ডে ফেস প্যাক। এর জন্য প্রধান এবং প্রথম উপকরণ হচ্ছে আলু। আলু যে কোনোভাবে আপনাকে রস করে নিতে হবে, এখন সেটা ব্লেন্ডার করে হোক, গ্রেটারের মাধ্যমে হোক, অথবা পাটায় বেটে হোক, আলু রস করে নিতে হবে। আমি এখানে আলুটাকে রস করে নিচ্ছি, এর জন্য আমি গ্রেটার ব্যবহার করছি। আলুর রস আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। আলু কিন্তু আমাদের মুখের গভীর থেকে গভীর কালো দাগ তুলে ফেলতে সাহায্য করে। আলু আমাদের স্কিন গ্লোয়িং, স্পটলেস করে তোলে। আলুর রস অনেক দিন ব্যবহার করার ফলে ত্বক উজ্জ্বল, ফর্সা হয়। আমি এখানে একটা আলু থেকে যতটুকু রস হয় ততটুকুই নিয়ে নিব। আমি হাত দিয়ে চেপে চেপে আলুর রসটা বের করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে কম বেশি আলুর রস ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি ব্যবহার করব আলুর রসের সমপরিমাণ বেসন। বেসন আমাদের ত্বকের উজ্জ্বল, ফর্সা করতে সাহায্য করে, ত্বক টান টান করে, ত্বকের বয়সের ছাপ পড়তে দেয় না, আমাদের মুখের অবাঞ্ছিত লোম থাকলে সেগুলোও দূর করতে সাহায্য করে বেসন। বেসনের পরিবর্তে কেউ চাইলে এখানে মুলতানি মাটিটা ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি একটু গোলাপ জল অ্যাড করব। কারো কাছে যদি গোলাপ জল না থাকে সে কিন্তু নর্মাল পানি ব্যবহার করতে পারেন, অথবা কাঁচা দুধ। গোলাপ জল আমাদের ত্বক উজ্জ্বল, ফর্সা করে এবং ব্রণের দাগ থাকলে সেই দাগ দূর করে, ত্বকে গোলাপি একটি আভা আনে, ত্বকের বলিরেখা দূর করে। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিক্স করে ডে ফেস প্যাকটা তৈরি করে নেব। এটা খুব স্মুথ একটা পেস্ট তৈরি হবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। মিক্স করা হয়ে গেলে এখন এটা আপনাকে আপনার মুখে অ্যাপ্লাই করতে হবে। আমি একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা আপনার পুরো মুখে খুব সুন্দর করে লাগিয়ে নেবেন, হালকা করে মাসাজ করবেন। খুব জোরে জোরে মাসাজ করা যাবে না, হালকা হাতে মাসাজ করতে হবে খুব আলতোভাবে। এই ডে ফেস প্যাকটা আপনারা প্রতিদিন গোসলের আগে অথবা অবসর সময় যখন একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করবেন, তখন এই ফেস প্যাকটা তৈরি করে মুখে সুন্দর করে অ্যাপ্লাই করে রেখে 40 মিনিট রেখে দিবেন। এই ফেস প্যাকটা ত্বকের বলিরেখা, কালো দাগ, ছোপ ও ব্রণের দাগ দূর করতে দুর্দান্ত কার্যকরী। মুখের অবাঞ্ছিত লোম সহজেই দূর করে, মুখের পোড়া দাগ বা টেন পড়ে যাওয়া দূর করে। মাত্র এক সপ্তাহে ব্যবহার করে রেজাল্ট পাবেন। এই যে ফেস প্যাকটা চাইলে আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারেন, অথবা 4 থেকে 5 দিন পর পর এটা ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফেস প্যাকটা কিন্তু একবার তৈরি করে স্টোর করে বারবার ব্যবহার করা যাবে না, এটা যখন ব্যবহার করবেন তখনই তৈরি করে ব্যবহার করতে হবে। চলুন এখন তৈরি করি নাইট ফেস প্যাক। এটা নাইট ক্রিমও বলতে পারেন। এর জন্য আমাদের লাগবে প্রথম এবং প্রধান উপকরণ আলু। আমি এখানে একটা আলুর খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব।
আলুটাকে কিন্তু প্রপার সিদ্ধ করতে হবে, হাফ সিদ্ধ বা কাঁচা এরকম নেওয়া যাবে না। এখন অনেকেই ভাবতে পারেন আলুটাকে তো কেটে টুকরো টুকরো করে সিদ্ধ করা যায়, তাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে। না, এরকমটা করা যাবে না। এটা আমি যেভাবে সিদ্ধ করছি পুরো আলুর খোসাসহ এভাবে সিদ্ধ করতে হবে, আবার এটার উপরে খোসা ছাড়িয়েও সিদ্ধ করা যাবে না। খোসাসহ আলুটাকে এভাবে সিদ্ধ করতে হবে পানি দিয়ে। খোসাসহ সিদ্ধ করার ফলে কি হবে, আলুর যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো আলুর ভিতরেই রয়ে যাবে। আলুটাকে কিন্তু আমি প্রপার সিদ্ধ করে নিয়েছি, এখন এটার খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আলুটাকে হাতের সাহায্যে অথবা কাটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিব। এখানে আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিয়ে দেই, আলুটা যখন সিদ্ধ করবেন খুব সুন্দর করে কিন্তু প্রপার সিদ্ধ করতে হবে, যাতে করে এটা খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করা যায়। এটা যদি খুব স্মুথ পেস্ট তৈরি না হয় তাহলে আলুটা আমাদের স্কিনে ফেস প্যাকটা সুন্দর করে বসবে না, স্মুথলি হবে না, তার জন্য এটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আলু আমাদের ত্বকের ডার্ক স্পটগুলো দূর করে, পিগমেন্টেশন দূর করে, টেন পড়ে যাওয়া, রোদে পোড়া দাগ, ব্রণের দাগ দূর করতে সাহায্য করে আলু। মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে কয়েক গুণ, তাই বুঝতেই পারছেন আলু আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। তো আলুটা দেখে বুঝতে পারছেন হয়তো বা আমি আলুটাকে কি সুন্দর করে স্মুথভাবে ম্যাশ করে নিয়েছি, এটা কোনো দানা দানা ভাব নেই। আপনারাও চেষ্টা করবেন খুব স্মুথলি পেস্ট করে নেওয়ার জন্য। এরপর এখানে আমরা মিক্স করব অনেক উপকারী, কার্যকরী এবং সহজলভ্য একটি উপাদান, হলুদ। হলুদ আমাদের সবার কাছেই থাকে, এখানে কেউ চাইলে কাঁচা হলুদ বেটে ব্যবহার করতে পারেন, আবার কেউ চাইলে হলুদ শুকিয়ে তারপর পাউডার করে রেখে নেওয়া সেই হলুদ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটু পাউডার হলুদ ব্যবহার করছি, অল্প পরিমাণে হলুদ ব্যবহার করতে হবে এখানে। আমাদের মুখের কালো দাগ ছোপ দূর করে হলুদের গুঁড়া। হলুদে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা আমাদের ত্বকের ব্রণের বিরুদ্ধে ফাইট করে, অর্থাৎ ব্রণ হতে দেয় না আমাদের ত্বকে, ত্বক উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে হলুদ। হলুদ আর আলু একসাথে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিব। আলু আর হলুদের ফেস প্যাকটা আমি এখন একটা বাটিতে স্টোর করে রাখবো এক সপ্তাহের মতো। স্টোর করা যাবে নর্মাল ফ্রিজে রেখে, আমি এখান থেকে আমার যতটুকু প্রয়োজন হবে প্রতিদিন ততটুকু নিয়ে আমি একটা ফেস প্যাক তৈরি করে আমার স্কিনে মাখবো। তো আমি এখন এটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে এটা তৈরি করবো। এর জন্য আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আলাদা একটা বাটিতে ট্রান্সফার করে নিব। এখানে আমি হলুদ আর আলুর সাথে মিক্স করব ন্যাচারাল ব্লিচ, অর্থাৎ লেবু বা যে কোনো ধরনের ভিটামিন সি এখানে ব্যবহার করা যাবে। কেউ চাইলে কমলা বা মাল্টার রস এখানে ব্যবহার করতে পারেন, অথবা কেউ চাইলে অরেঞ্জ পিল পাউডার অর্থাৎ কমলার শুকনো খোসার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে লেবু ব্যবহার করছি। আরেকটা কথা, আপনাদের স্কিনে যাদের লেবু শ্যুট করে না তারা কিন্তু এখানে চাইলে মধু ব্যবহার করতে পারেন, অথবা গোলাপ জল, জাফরন এগুলো ব্যবহার করতে পারেন। এরপরেই আলু আর লেবুর মিশ্রণটা খুব সুন্দর করে মিক্স করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এটা একটা ফেস প্যাকের মতো হয়ে গেলে এটা ঘুমানোর আগে প্রতিদিন রাতের বেলা, হ্যাঁ এটা প্রতিদিন রাতের বেলায় ব্যবহার করতে হবে, তাহলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে আমি আশা করি। কারণ আমি এটা একটা না প্রায় এক মাস ধরে ব্যবহার করছি, খুব ভালো একটা ফলাফল পেয়েছি, তাই আপনাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না। 10 মিনিট রেখে দিবেন এটা ঘুমানোর আগে ব্যবহার করে, আমি ঠিক যেভাবে লাগাচ্ছি এভাবে লাগিয়ে অপেক্ষা করবেন 10 মিনিট। 10 মিনিট পর দেখবেন শুকিয়ে গেছে, তখন আলতো হাতে উপর থেকে আলুর যে অবশিষ্ট অংশগুলো স্কিনের সাথে লেগে থাকবে সেগুলো হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে ফেলে দিবেন। তারপর আর মুখটা ওয়াশ করতে হবে না বা ধুতে হবে না, না ধুয়েই ঘুমিয়ে পড়বেন। হ্যাঁ, না ধুয়েই কিন্তু ঘুমিয়ে পড়তে হবে। এখন আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন, আলু এভাবে লাগানোর ফলে আমাদের মুখ তো অনেক আঠা আঠা লাগবে, বা আপনার কাছে মুখে একটু আঠা আঠা ভাব লাগবে এরকম মনে হতে পারে,
কিন্তু আমি বলবো আপনার কাছে একটু আঠা আঠালা ভাব লাগবে না, কারণ এটা শুকিয়ে আপনার স্কিনের সাথে লেগে যাবে, যার ফলে আপনার কাছে কোনো রকম আনিজি লাগবে না। এটা খুব স্মুথলি আপনার স্কিনের সাথে বসে থাকবে, এটা কোনো রকম আনিজি ফিল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা সারা রাত আপনার স্কিন থেকে খুব ভালোভাবে আপনার স্কিনটাকে ক্লিন করবে, স্মুথ করবে, গ্লোয়িং করবে। ঘুম থেকে উঠে মুখটা ক্লিন করে ফেলবেন। আলু হচ্ছে আমাদের ত্বক পরিষ্কার করার জন্য সুপার একটি ইনগ্রিডিয়েন্টস, যা আমাদের ত্বক ফর্সা করে এবং লাইট করে। আলুর সাহায্যে ত্বক গ্লোয়িং করে, স্মুথ করে এবং স্পটলেস করে তোলে। এই ফেস প্যাকটা আপনারা একটা না কয়েকদিন ব্যবহার করে দেখুন, অনেক ভালো ফলাফল পাবেন আশা করি। তো ভিউয়ার্স, আজকের এই যে ভিডিওটা আপনাদের জন্য আমি আলু দিয়ে তৈরি করে দেখিয়েছি, এটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যদি এমন ভিডিও নিত্য নতুন পেতে চান তাহলে ভিডি গার্লস বিউটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি। ধন্যবাদ, ভালো থাকবেন।